কালার হেয়ার, রিবন্ডিং হেয়ার, আবারও রিবন্ডিং কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে কালার হেয়ার এবং রিবন্ডিং হেয়ার রিবন্ডিং করব। তো এই আপু এসেছেন স্কার্টন থেকে, আর এই আপু এর আগে আমার কাছে রিবন্ডিং করিয়েছেন প্রায় 6-7 বার, এবার নিয়ে 6-7 বার হলো আমার কাছে রিবন্ডিং করেছেন। তো আপুর হেয়ার যখনই একটু নিচের দিকে নেমে যায়, মানে এর আগে করিয়েছেন 9-10 মাস আগে সে রিবন্ডিং করিয়েছেন, তো চুল নিচের দিকে একটু নেমে গিয়েছে, মানে তার চুল এতটাই কার্লি, সে একটু চুল যখন বেড়ে যায় তখন দেখতে ভালো লাগে না, তখনই সে এসে আবার হাফ হেয়ার রিবন্ডিং করে ফেলেন। তো আপু এসেছেন আজকে এই হেয়ারেই রিবন্ডিং করব। তো অনেক আপুরাই জানতে চেয়েছেন যে হাফ হেয়ার কীভাবে রিবন্ডিং করব। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ধৈর্য ধরে। রিবন্ডিং হেয়ার আপনি 1 বছর বা তার আগেও রিবন্ডিং করতে পারেন, তবে অবশ্যই ভালো মানের কেমিক্যাল দিয়ে আপনাকে রিবন্ডিং করতে হবে। এখন অনেকেই জানতে চাইবেন যে কী কেমিক্যাল দিয়ে রিবন্ডিং করব। লরিয়াল অথবা ক্যানভো অথবা ম্যাট্রিক্স দিয়েও রিবন্ডিং চুল রিবন্ডিং করতে পারেন, তবে রিবন্ডিং যে কেমিক্যালটা আছে ফার্স্ট কেমিক্যালটা হাফ হেয়ারে, মানে যতটুকু চুল বেড়েছে ততটুকুতেই ফার্স্ট কেমিক্যালটা অ্যাপ্লাই করতে হবে। রিবন্ডিং যে চুলটা নিচের দিকে আছে ওই চুলে ফার্স্ট কেমিক্যাল অ্যাপ্লাই করা যাবে না। ফার্স্ট কেমিক্যাল নিচের যে চুলটা আছে ওই চুলে অ্যাপ্লাই করলে কী হবে, চুল পাম পাম হয়ে যাবে, ফুলে যাবে চুল। তো সেক্ষেত্রে হাফ হেয়ারে আপনাকে রিবন্ডিং ফার্স্ট কেমিক্যালটা অ্যাপ্লাই করতে হবে, আর সম্পূর্ণ হেয়ারে কেমিক্যাল অ্যাপ্লাই করা যাবে না, আবারও বলছি। তো এই যে হাফ হেয়ারে কেমিক্যালটা অ্যাপ্লাই করার পরে এখন নিচের যে রিবন্ডিং করা হেয়ার ছিল ওই হেয়ারে ট্রিটমেন্ট দিয়েছি, আর ট্রিটমেন্ট আপনি যে কোনো ট্রিটমেন্টই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সেটা যেন অরিজিনাল হয়। যদি সেটা ভেজাল হয় সেক্ষেত্রে চুলের ক্ষতি হতে পারে বা চুল ভালো নাও হতে পারে, মানে রেজাল্টটা ভালো না আসতে পারে রিবন্ডিং করলে। তো এই যে ফার্স্ট কেমিক্যালটা ওয়াশ করার পরে, মানে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা রাখতে হবে, তো আপুর হেয়ার যেহেতু একটু কার্লি আমি 1.5 ঘন্টার মতো রেখেছি, রেখে ওয়াশ করে সিরাম অ্যাপ্লাই করার পরে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে। আর স্ট্রেট করতে গেলে অবশ্যই নিচের, মানে গোড়ার যে চুলটা আছে ওই চুলটাতে একটু বেশি করতে হবে এবং নিচের চুলে অল্প স্ট্রেট করলেই হয়ে যাবে। তো সেকেন্ড কেমিক্যালটা সম্পূর্ণ হেয়ারেই অ্যাপ্লাই করতে হবে এবং 20 মিনিটের মতো রেখে ওয়াশ করবেন। এই যে রিবন্ডিং কমপ্লিট করলাম, আর সেকেন্ড ক্রিমটা অ্যাপ্লাই করার পরে চুল ওয়াশ করে আমি ট্রিটমেন্টটাও দিয়েছি, যেহেতু আপু অনেক দূর থেকে এসেছেন আমি ট্রিটমেন্ট দিয়েছি, আর এই যে কমপ্লিট হলো রিবন্ডিং। আমি কিন্তু এখানে কোনো আর দ্বিতীয়বার স্ট্রেট করা হয়নি, এটা ওয়াশ করার পরেই এই রেজাল্টটা এসেছে, চুল একদমই পাম পাম হয়নি বা ফুলে যায়নি, যার কারণে আপু এত দূর থেকে বারবারই আমার কাছে আসেন রিবন্ডিং সার্ভিসটা নিতে। তো যারা রিবন্ডিং করতে চান অবশ্যই ভালো মানের কেমিক্যাল দিয়ে রিবন্ডিং করবেন। ভালো মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে আপনার চুলের কোনো ক্ষতি হবে না, চুল নষ্ট হবে না, ভেঙে পড়বে না, কালার হেয়ার ড্যামেজ হবে না বা চুল পাম পাম হয়ে যাবে না। তো রিবন্ডিং করার ক্ষেত্রে অবশ্যই আপনাকেও চুলের যত্ন নিতে হবে, যত্ন করলে আপনার চুল ভালো থাকবে। যেমন ঘরোয়াভাবে আপনি চুল ভালো শ্যাম্পু ব্যবহার করবেন, শ্যাম্পুর কারণেও চুল নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, তো শ্যাম্পু ভালো শ্যাম্পু লরিয়াল অথবা ট্রেসমি শ্যাম্পু ব্যবহার করবেন, একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন, রেগুলার একটা হেয়ার স্পা করবেন।